ঈদে নাটোর যাবার টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে এসেছেন এই নারী। ভোররাতে এসে অন্তত 7 ঘন্টা অপেক্ষার পর গরম আর মানুষের উপচে পড়া ভিড়ে কাউন্টারের সামনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নারীদের লাইনে অপেক্ষমানরা অভিযোগ করেছেন নানা অব্যবস্থাপনার, অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আমরা ছিলাম 150 দিকে, কিন্তু আমাদের মনে হচ্ছে মাঝখানে প্রচুর লাইনে গরমিল হচ্ছে, প্রচুর ছেলাঠেলি হচ্ছে, মারামারিও পর্যন্ত হচ্ছে মহিলাদের লাইনে। পুলিশদেরকে যায় বারবার বলি, ওনারা বলে কিছু করতে পারবে না। এমন উপচে পড়া ভিড়ে কেউ এসেছেন শনিবার ইফতারের পর, কেউ বা সেহরির পর, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছে না। সকাল 7টাতে লাইনে দাঁড়াইছি, তা কষ্ট পাচ্ছি না। রাত 2টা থেকে আমি আসছি এখানে, এসে টোকেন নিয়ে বসেছি, তারপরে লাইনে দাঁড়িয়েছি। অনেকে সকাল থেকে অনলাইনে চেষ্টা করে টিকিট না পেয়ে এসেছেন কাউন্টারে। তাদের অভিযোগ, লগইনই হচ্ছে না টিকিটের ওয়েবসাইটে। যখন সিট যখন জিরো হয়ে যায় তখন ঢোকা যায়, তার আগে ঢোকা যায় না। আধা ঘন্টা পর এক ঘন্টা পর ঢুকতে পারলাম, তখন সিট নাই। সার্ভার এদের কোনো কাজই করে না। এত বিড়ম্বনার পরে যারা টিকিট পেয়েছেন তাদের মুখে যেন জয়ের হাসি। অনেক কষ্ট করে টিকিটটা পাইছি, তাই জন্য আর অনেক বেশি ভালো লাগছে। এখন খুব ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ ঈদের ভাব আসছে আর কি। অনলাইন ও কাউন্টারে দৈনিক 27,000 টিকিট দেওয়া হচ্ছে ঢাকার 5টি স্টেশন থেকে। সোমবার থেকে দেওয়া হবে বিশেষ ট্রেনের টিকিট। যেহেতু আসন সংখ্যা নির্দিষ্ট, তো যাত্রী সংখ্যা আপনার একটা লিমিটেশনের মধ্যে আছে, তো আমাদেরও কষ্ট লাগে যে এত মানুষ কালকে থেকে আবার কিছু বাড়বে। সেটা হচ্ছে যে একটাই ঈদ স্পেশাল ট্রেন যোগ হবে। অর্ধেক টিকিট কাউন্টারে ও বাকি অর্ধেক দেওয়া হচ্ছে অনলাইনে। আশরাফুল আলম আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।